সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হুজুরের কাছে, মাজার শরীফে আউলিয়াদের মাজার শরীফে মহিলাগণ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া ঠিক কিনা আমাদের ইসলাম? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। পৃথিবীর মাজারের মধ্যে শুধুমাত্র রাসুল করিম আলাইহিস সালামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে মহিলারা যেতে পারে। আবার বলছি, গোটা বিশ্বে রাসুল করিম আলাইহিস সালামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমাদের পুরুষ এবং মহিলা উভয় যেতে পারে, কিন্তু আকাশ সালাম ব্যতীত অন্যান্য মাজার গুলোতে পুরুষরা জিয়ারতের জন্য যেতে পারে। মহিলাদের জিয়ারতের বিষয়ে আমাদের বড় বড় স্কলার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বিভিন্ন ওলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেছেন, মহিলাদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়াকে নাজায়েজ বলেছেন। আর বলেছেন, যতক্ষণ পর্যন্ত সে ঘরে ফেরত না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুল এবং সাহেবে মাজার ওনারা লানত তার উপর পাঠাতে থাকে। সুতরাং মহিলাদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে আমাদের শরীয়ত অনুমতি দেয় না। The question was about visiting graves of saints and Islamic scholars, whether this is permissible in Islam or not, both for men and women. The answer, as the Shaykh replied, is visiting the grave of our beloved Prophet sallallahu alaihi wasallam is permissible for both men and women. However, visiting graves of other scholars, other saints, this is permissible for men in Islam. For women, it is commended that the women, they should not visit the graves, any grave other than the graves of our beloved Prophet sallallahu alaihi wasallam.